ममता जी को मैंने कई बार पूछा, वो उल्टा हमें हिसाब करती पूछती है कि मोदी जी ने बंगाल के लिए क्या किया। ममता दीदी, आप मेरा भाषण जरूर सुन रही होगी, मैं हिसाब लेकर आया हूँ, कान खोलकर सुन लीजिए, हिसाब लेकर आया हूँ। মমতা দিদি, আপনি নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন, কান খুলে শুনুন, আমি হিসেব নিয়ে এসেছি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রীকে ঠিক এভাবেই জবাব দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ইউপিএ সরকারে আপনি মন্ত্রী ছিলেন, সেই সরকার 2004 থেকে 2014 মিলিয়ে বাংলাকে মাত্র 2 লক্ষ কোটি টাকা দিয়েছে, কিন্তু মোদী সরকার গত 9 বছরে 6 লক্ষ 70 হাজার কোটি টাকা দিয়েছে। মনরেগা ইউপিএ সরকারের তুলনায় 3.5 গুণ বেশি টাকা দিয়েছি আমরা। কটাক্ষের সুরে শাহের জবাব, আপনি এখন ধর্ণা দিচ্ছেন, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে মনরেগা ইউপিএ সরকারের থেকে 14 হাজার কোটি টাকা পেয়েছিলেন, আর মোদী সরকার 54 হাজার কোটি টাকা দিয়েছে। আবাস যোজনায় কত বরাদ্দ করেছে মোদী সরকার, পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া 70 হাজার কোটি জাতীয় সড়ক খাতে আর 16 হাজার কোটি রেলওয়ে প্রকল্পের পিছনে বরাদ্দ করেছে মোদী সরকার, দাবি অমিত শাহের। সব মিলিয়ে 8 লক্ষ কোটি টাকার বেশি অর্থ বাংলার জন্য বরাদ্দ করেছে কেন্দ্রের সরকার, এমনই দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপ মন্ত্রী রই ইউপিএ সরকার, জিস সরকার কো আপনে সমর্থন কিয়া, উসনে 2004 সে 14 মে বঙ্গাল কো ক্যা দিয়া, গ্রান্ট ইন এড অর ডিভোলিউশন কা सिर्फ 2 লাখ করোড় রুপিয়া দিয়া, और मोदी जी ने 2 লাখ করোড় के सामने 10 साल के सामने 9 साल में 6 लाख 70 हजार करोड़ रुपया देने का काम नरेंद्र मोदी जी ने किया। नरेगा में 3.5 गुना ज्यादा हमने दिया। आप धरना करती हो, जब आप मंत्री बनकर बैठी थी, मुख्यमंत्री बनकर सरकार का समर्थन कर रही थी, पैसा कम मिलता था, यूपीए सरकार ने 14 हजार करोड़ रुपया दिया, मोदी जी ने 54,000 करोड़ रुपया देने का काम किया। नरेगा, ग्राम सड़क योजना, आवास योजना, आजीविका मिशन और नेशनल आजीविका मिशन में 1,80,000 करोड़ रुपया देने का काम भारतीय जनता पार्टी ने, कुल मिलाकर आपके 2 लाख करोड़ के सामने भारतीय जनता पार्टी ने 8 लाख करोड़ से ज्यादा रुपया देने का काम भारतीय जनता पार्टी। কোন খাতে কত বরাদ্দ? ইউপিএ জমানার 10 বছরে ডিভলিউশন খাতে 1,34,201 কোটি টাকা, এনডিএ জমানায় 9 বছরে ডিভলিউশন খাতে 4,41,242 কোটি টাকা, এই খাতে 3.5 গুণ বৃদ্ধি। ইউপিএ জমানার গ্রান্ট এইড খাতে 10 বছরে 75,148 কোটি টাকা, এনডিএ জমানায় গ্রান্ট এইড খাতে 9 বছরে 2,76,604 কোটি টাকা, এই খাতে 3.5 গুণের বেশি বৃদ্ধি। ইউপিএ জমানায় মনরেগা প্রকল্পে বরাদ্দ 14,985 কোটি টাকা, এনডিএ জমানায় মনরেগা প্রকল্পে বরাদ্দ 54,150 কোটি টাকা, 3.5 গুণের বেশি বৃদ্ধি বরাদ্দ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক প্রকল্পে ইউপিএ জমানায় বরাদ্দ 5,431 কোটি টাকা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এনডিএ জমানায় বরাদ্দ 11,051 কোটি টাকা, 2 গুণের বেশি বৃদ্ধি বরাদ্দ। প্রধানমন্ত্রী আবাস যোজনা ইউপিএ আমলে বরাদ্দ 4,466 কোটি টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এনডিএ আমলে বরাদ্দ 30,000 কোটি টাকা, 2 গুণ বরাদ্দ বৃদ্ধি। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে চলতি বছর মার্চেই কলকাতায় 24 ঘন্টার জন্য ধর্ণা অবস্থান করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন খাতে 1,15,000 কোটি বকেয়া পড়ে আছে, এই বকেয়া মেটাতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও ফল হয়নি, মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি ষড়যন্ত্র করে কেন্দ্রীয় বরাদ্দ আটকে দিচ্ছে, এই অভিযোগও বরাবর করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। চলতি বছর ডিসেম্বরে ফের
দিল্লি সফর করে কেন্দ্রীয় বঞ্চনার কথা প্রধানমন্ত্রীর কাছে রাখবেন, তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের নেত্রী। গত অক্টোবরে মনরেগা এবং আবাস প্রকল্পের বকেয়া আদায় দিল্লি দরবার করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিক্ষোভের আঁচ এসে পড়ে কলকাতার রাজভবনে। অবস্থান বিক্ষোভে বসে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। চলতি বছর অগস্টে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছিলেন একাধিক কেন্দ্রীয় প্রকল্প থেকে 30,000 কোটি টাকা বকেয়া বাংলার। প্রতিহিংসার রাজনীতি করে কেন্দ্র এই টাকা আটকে রেখেছে, অভিযোগ করেন মন্ত্রী চন্দ্রিমা। এদিকে বুধবারের শাহি ঘোষণার দিন কয়েক আগে কেন্দ্রীয় বঞ্চনা প্রসঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ঠিক কি বলেছিলেন তিনি? জনগণকে টাকা দেয়নি, বাংলার বাড়ির যোজনাও জেনে রাখবেন আমাদের প্রাপ্য টাকা থেকে যে টাকা পাই তা সত্ত্বেও 40% টাকা আমরা রাজ্য থেকে দিই, আমাদের ভাণ্ডার থেকে গ্রামীণ সড়কে দিই। 100 দিনের কাজ টাকা দেবে না, মনে রাখবেন অন্যবার যা হয় 100 দিনের কাজ, এবার তার ডাবল করিয়েছি আমি। কি করে করিয়েছি? বুদ্ধি থাকলে উপায় হয়, এবং আই এম প্রাউড টু সে হ্যাঁ হয়েছে। সব বন্ধ করে রেখে দিয়েছো, ইলেকশন আসবে বলবে হাম আবি কিসান কে লিয়ে হাম 12,000 রুপিয়া দেগা, জেসে কাহা থা না কি হাম 15,00,000 রুপিয়া দেগা হর আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট মে। কিন্তু রাজ্য এবং বাংলার শাসক দলের দাবির সঙ্গে মিলছে না স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। তিনি আবার নথি হাতে পরিসংখ্যান তুলে কথা বলছেন। তাহলে বিরোধীদের অভিযোগ কি সত্যি? কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয় এবং তছরূপ করেছে বাংলার শাসক দল, সেই অভিযোগ তাহলে কি সত্যি? সেটাই কি চোখে আঙুল দিয়ে দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রশ্ন উঠছেই। কেন্দ্রীয় বরাদ্দ 9-6 অভিযুক্ত বলেই কি শাসক দল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়ে শাক দিয়ে মাছ ঢাকছেন? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।